আসসালামু আলাইকুম, আমি সাইফ মম বলছি চট্টগ্রাম থেকে। আমার হাতে দেখতে পাচ্ছ যে এটা একটা কন্টেইনার, তেলের 5 লিটারের যে কন্টেইনারগুলো আছে সে কন্টেইনার। এই কন্টেইনার তোমাদের বাঁচিয়ে দিতে পারে অনেক অনেক টাকা। আমার আজকের এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো প্রতিনিয়ত এই কন্টেইনারগুলো আমাদের ঘরে আসে, আমরা এটা কাজে না লাগিয়ে ফেলে দিই। এবার থেকে আমার এই ভিডিওটা দেখে আর কখনোই ফেলবে না তোমরা। এই কন্টেইনারগুলো আমরা ইনডোর প্ল্যান্টের যে গাছগুলো আমরা ঘরে রাখি ওই গাছের টব বানিয়ে নিতে পারি। তো আমরা অনেক টাকা দিয়ে এগুলো বাইরে থেকে কিনে থাকি, না কিনে আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি। এই কন্টেইনারগুলোর টেকেও বেশি দিন এবং দেখতেও অনেক সুন্দর হয়। তো এগুলো দিয়ে অনেক DIY করা যায়। আজকে আমি একটা শেয়ার করব, সেটা হলো রং দিয়ে আমি এইটা তৈরি করে নিব। আর যে রংটা ইউজ করব এটা ফেব্রিক কালার, লাগবে আমার তুলি এবং ফেব্রিক কালার। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কালার করে নিবে, যে যার রুচি মতো কালার করে নিবে। তো দেখো আজকে আমি গ্রিন কালার করব এবং ব্লু কালারটাই করব। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে আমার সঙ্গেই থেকো। দেখো আর এই তেলের কন্টেইনারে কালার করতে খুব একটা কষ্ট হয় না, সাজ দেওয়াই থাকে, এটার উপরে শুধু কালারটা করে নিলেই হয়। দেখো আমি এখানে গ্রিন কালার করতেছি, আর একটা দিব ব্লু কালার। এইভাবে আমি করে নিব পর্যায়ক্রমে। আর এগুলো আমরা ইনডোর প্ল্যান্টের টব হিসেবে ব্যবহার করতে পারি ঘরে। এটা কখনো রোদে রাখতে যাবে না, এটা ছায়াতেই রাখবে, আর দেখতেও খুব সুন্দর এবং রুচিসম্মত হয়। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও করনি আমার ভিডিওটা দেখো, তোমাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে। আর আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অল অপশনটা প্রেস করে রাখবে সাবস্ক্রাইব করে। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আকারে তোমাদের মোবাইলে সবার আগে পৌঁছে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর বেশি বেশি করে শেয়ার দিতে পারো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, এতে করে সবাই দেখে নিতে পারবে, শিখে নিতে পারবে। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবে, আমার ফুল ভিডিওটা দেখে আমাকে তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদের প্রতি অনুরোধ রইল। না হয় কিন্তু সাবস্ক্রাইবগুলো কেটে যায়, আমি ঠিক 24 ঘন্টা পরে গিয়ে তোমাদেরকে ব্যাক দিয়ে আসব। তো দেখো আমার গ্রিন কালারটা হয়ে গিয়েছে, এটা এতটাই ইজি যে কেউ এটা বানাতে পারবে, তৈরি করে নিতে পারবে। এখন দেখো আমি এবার ব্লু কালারটা করতেছি, এটা তোমরা তোমাদের রুচি মতো করে নিবে। এগুলোতে তোমরা ইনডোর প্ল্যান্ট লাগিয়ে ঘরে রেখে দিতে পারো, কর্নারে রেখে দিতে পারো, দেখতে খুবই ভালো লাগে। তো আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেল, আমি মাঝে মাঝে একটু গ্যাপ রেখেছি। দেখো মাঝে মাঝে গ্যাপ রাখলে দেখতে ভালো লাগে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া করো, সবাই যেন আমরা এই অবস্থাতে সুস্থ থাকতে পারি। এবং আর চ্যানেলের পাশেই থেকো, সবাই যেন সবাই চ্যানেলের পাশে থেকে সবাইকে সবাই হেল্প করতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি, সেই সহযোগিতা অন্তত করো। আমাকে সহযোগিতা করলে আমিও তোমাদেরকে ঠিক সেইমভাবে সহযোগিতা করব। দেখো আমার তৈরি করা হয়ে গিয়েছে,
এবার আমি এখানে গাছ লাগিয়ে দিব। সামনের ভিডিওতে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো কতটা সুন্দর লাগছে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আসি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।